পূর্ব বর্ধমান জেলার কাল্লা পৌরসভার কদমতলা নিষিদ্ধপল্লী এলাকায় দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হয়। মঙ্গলবার এই শিবিরে উপস্থিত ছিলেন কাল্লার মহকুমা শাসক সুরেশ কুমার জগৎ, কাল্লা পৌরসভার উপপৌরপতি তপন পোড়েল, তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরজিৎ হালদার সহ অন্যান্য কাউন্সিলর বৃন্দ। আপনারা জানেন এই দুয়ারী সরকার ফেজ ফোর আজকে শেষ দিকে হচ্ছে। গত তিনটা ফেজে অ্যান্ড এই ফেজে অলসো আমরা খুব ভালো করে কাজ করেছি, কিন্তু কিছু কিছু জায়গা দেখা যাচ্ছে কি লোক আসছে না স্পেসিফিক জায়গা থেকে। তাহলে আমরা এটা প্ল্যানিং করেছি কি যে জায়গা থেকে লোক যে কারণে আসতে পারছে না আমরা ওখানে যাব। দুয়ারে সরকার তো হচ্ছে একটা জায়গা করে আমরা করছি, কিন্তু কিছু কিছু পাড়া মহল্লা আছে যেটা আমরা আইডেন্টিফাই করেছি এখান থেকে লোক যে কারণে আসতে পারছে না। তো এই কার্যক্রমটা আজকে আমরা করেছি কি আমরা দুয়ারে সরকারে একদমই দুয়ারে গিয়ে সার্ভিস জিনিসকে আমরা দিয়ে দেবো। কারেকশনও হতে পারে, একজন মহিলা এসেছেন ওনার ডিসেবিলিটি সার্টিফিকেট নেই, তো এইগুলো ফার্স্ট হতে সার্টিফিকেট হতে হবে, সার্টিফিকেট পাওয়ার পরে তো কিছু বেনিফিটটা পাবেন। তো এইভাবে অনেক ইয়ে আছে, লক্ষ্মীর ভাণ্ডার আমরা দেখে নিচ্ছি যদি কিছু হয়। তো যে দুয়ারে সরকারে যতগুলো স্কিম আছে ওর বাইরেও যদি কিছু সমস্যা থাকে, যদি আজকে আমরা হেল্প করতে পারবো না পরেও আমরা ওটা প্রসেস করব। 10 দিন মধ্যে আমরা চেষ্টা করব কি পুরো যত সমস্যা আছে ওটা শেষ হয়ে যায়। এই এলাকাটা ছাড়া আর কোন কোন জায়গাকে বেছে নেওয়া হয়েছে বিশেষ জায়গা হিসাবে? তো কাল্লা মিউনিসিপ্যালিটি একটা ছোটো মিউনিসিপ্যালিটি, তো কাল্লা মিউনিসিপ্যালিটির মধ্যে কারেকশনাল হোম অ্যান্ড এই কদমতলাটি, এই দুটো আমরা স্পেশাল ক্যাম্পটা করছি। নিষিদ্ধপল্লীর মহিলারা নানান কারণে দুয়ারে সরকার শিবিরে উপস্থিত হতে পারেন না। নিষিদ্ধপল্লী এলাকায় এই শিবির হওয়ায় খুশি যৌন কর্মীরা। আমাদের তো অনেক সুবিধা, কারণ অন্য দুয়ারে সরকারে গেলে বলে 1 বছর পর আসো। কালকে আমি এক দুয়ারে সরকারে গেছিলাম, ওখানে বলে 1 বছর পর হবে, কিন্তু আমার এমার্জেন্সি দরকার, আমার তার 1 বছর পর করলে হবে না, আমাকে ওটা কন্টিনিউ তাড়াতাড়ি করাতে হবে, কিন্তু ওরা বলছে 1 বছর পর আসো। দিদিরা আমাদের প্রচুর হেল্প করে, কারণ আমাদের সুযোগ সুবিধা আমরা দিদিদের জানালে আমরা সঙ্গে সঙ্গে কাজ পাই। বাবা অনেক কথা হয় যে কেউ ওখান থেকে এসছো, এখন হবে না, আমাদের কাজের লোক নেই, এ করে দিতে পারবে না, অনেক সমস্যা হয়, কিন্তু দিদিদেরকে বললে আমাদের কোনো সমস্যা হয় না। না না, এখানকার মহিলা খুব খুশি হয়েছে, কেন খুশি হয়েছে, তারা অত বাইরে গেলে তারা অতটা গুরুত্ব দেয় না, তারা গুরুত্ব পায় না, তারা যে একটা নিজের কোনো ডকুমেন্টস নিয়ে গেলে ঠিক আছে জমা দিয়ে যাওয়া পরে আসবে, তারা ভয় যেতে চায় না কি তারা কী বলবে, তারা সঙ্গে লোক পায় না, আবার মহিলা সমিতি থেকে তারা কিছুটা সাহায্য পায়, আমরা সাথে করে তাদের নিয়ে যাই। এই যে এরা এসছে, মেয়েরা খুব খুশি, এতে আনন্দ পেয়েছে খুব যে আমাদের কাছে এসছে, যে আমরা তাদের তারা আমাদের সব কিছু সমাধানটা বলতে পারছি কি আমাদের কি আগ্রহ যে আমরা এটা নিয়ে আপনার এটা করে দিই, এগুলো খুব ভালো হয়েছে। এই শিবিরে জন্মের প্রমাণপত্র, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন সুবিধা দেওয়া হয়। এখানে আপাতত আমরা দুবার মহিলা সমন্বয় কমিটির তরফ থেকে আমরা এখানে কাজ করি। আমরা অলরেডি রেশন কার্ডের, ভোটার কার্ড, আধার কার্ড এই নিয়ে কাজ করেছি, কিন্তু এখন দুয়ারে সরকারে বাইরে যদি দুয়ারে সরকার হয় মেয়েরা এখনও যেতে চায় না সেইভাবে, কারণ হচ্ছে কোনোভাবে চিহ্নিত হয়ে যাওয়ার একটা চান্স থাকে। তো এখানে একটা সরকার থেকে এখন দুয়ারে সরকার এই পাড়ার মধ্যে করে একটা জিনিস সেটা হচ্ছে, সেটা যারা যেতে চাইছিল না এতদিন, তারা ওই বিভিন্ন যেটা লক্ষ্মীর ভাণ্ডার বা স্বাস্থ্যসাথী এই সমস্ত যে কাজগুলো যেটা হয়তো আমরা এতটা পৌঁছতে পারিনি পূর্ণ মাত্রায়, সেটা আজকে হয়ে যাওয়ার চান্স থাকবে। এটা তার জন্য মেয়েরা খুবই খুশি এবং তার জন্য সরকারকে অনেক ধন্যবাদ। কাল্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।